ফিফটিন পার্সেন্ট প্রোডাক্ট অফ এ ফার্ম আর ডিফেক্টিভ একটা ফার্মের পনেরো পার্সেন্ট পণ্য ত্রুটি পণ্য ইফ টেন প্রোডাক্ট আর সিলেক্ট র্যান্ডম আমরা যদি র্যান্ডমলি এলো দশটা পণ্য নির্বাচন করি হোয়াট উইল বি দ্য প্রভাবিলিটি অফ গেটিং হোয়াট উইল বি দ্য প্রভাবিলিটি সম্ভাবনা কি হবে সম্ভাবনা কি হবে অফ গেটিং ফোর ডিফেক্টিভ প্রোডাক্ট অল ডিফেক্টিভ টু আর নট ডিফেক্টিভ তাহলে আমি কয়টা প্রশ্নের উত্তর দিব তিনটা তো চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাকে যা করতে হবে প্রথমত তোমাকে লিখে ফেলতে হবে তো হেয়ার পি হচ্ছে প্রোভাবিলিটি তোমাকে একটা পার্সেন্টেজ দিয়েছে দেখো প্রোডাক্ট এই পির মান হচ্ছে পয়েন্ট ফিফটিন কিউ ইকুয়েল টু হচ্ছে ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি মান হচ্ছে ওয়ান মাইনাস পির মান পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফিফটিন তার মানে দাঁড়াবে পয়েন্ট এইটি ফাইভ পির মান যত থাকবে তত ওয়ান থেকে বাদ দিয়ে দিবা বেরিয়ে যাবে কিউর মান এন ইকুয়েল টু হচ্ছে টেন এখন এন ইকুয়েল টু টেন তুমি কোথায় পেলা টেন প্রোডাক্ট আর সিলেক্ট আমরা যদি দশটা পণ্য নির্বাচন করি দশটা পণ্য যদি নির্বাচন করি তাহলে কি হবে তাহলে আমাদের প্রশ্ন ছিল পনেরো পার্সেন্ট পণ্য হচ্ছে ড্যামেজ এটা হচ্ছে পি এর মান পয়েন্ট ফিফটিন আর কিউ হচ্ছে তার অপজিট পার্ট ওয়ান থেকে পি এর মান বাদ দিলে যেটা বেরোবে এটা হচ্ছে কিউ তাহলে এইটি ফাইভ এন হচ্ছে কয়টা প্রোডাক্ট আমরা নির্বাচন করেছি আমরা টোটাল দশটি প্রোডাক্ট নির্বাচন করেছি তাহলে এন এর মান হচ্ছে টেন আমার প্রথম প্রশ্ন রিকোয়ারমেন্ট ওয়ান পি ব্র্যাটে লিখব ফোর ডিফেক্টিভ প্রোডাক্ট দেখো ফোর ডিফেক্টিভ প্রোডাক্ট লিখে আমি সূত্র লিখবো এই ফর্মুলাটা ইউজ করবো আমি একটু লিখে দেখাই এনসিআর পি টু দি পাওয়ার আর কিউটি পাওয়ার এন মাইনাস আর এটা হচ্ছে আমাদের বাইন থিওরমের ফর্মুলা কয়েনের অঙ্ক করার ক্ষেত্রেও আমরা সেম ফর্মুলা ইউজ করেছি ঠিক আছে আমি মান বসিয়ে দেখাই এখানে কার মান কত হবে এর জায়গায় আমি টেন বসাবো ফোর ডিফেক্টিভ কয়টা ডিফেক্টিভ ফোর এটা হচ্ছে আর এর মান যদি থ্রি ডিফেক্টিভ হয়তো আর মান থ্রি ফোর ডিফেক্টিভ হলে আর মান ফোর তাহলে আর এর মান বসাবো আমি ফোর ওকে পির মান পির মান দেখো উপরে ছিল পয়েন্ট পনেরো পয়েন্ট ফিফটিন তো আমি পির মান বসাবো দেন আমার লাগবে আর মান আর মান এখানে কত বসিয়েছি ফোর তো এখানে আমি বসাবো আর এর মান ফোর কিউর মান কিউর মান এই যে দেখো পয়েন্ট এইটি ফাইভ কিউর মান হচ্ছে পয়েন্ট ফাইভ তার পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে টেন মাইনাস আর এর মান হচ্ছে ফোর কেউ যদি ধীরে ধীরে ক্যালকুলেশন করতে চায় তারও হবে কেউ যদি সবটা একসাথে করতে চায় তারও হবে আমি ধীরে ধীরে ক্যালকুলেশন করে দেখাচ্ছি টেন সি ফোর এর আনসার আসে দুইশো দশ এবার আমি পয়েন্ট পনেরোর উপরে পাওয়ার ফোর দিব পয়েন্ট পনেরোর উপর আমি পাওয়ার ফোর দিই কত আসে পয়েন্ট পনেরো পাওয়ার ফোর পয়েন্ট জিরো 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 ফাইভ পয়েন্ট এর উপরে দিব দশ থেকে যদি চার বাদ দিয়ে দিই ছয় থ্রি সেভেন এবার আমি তিনটা গুণ দিতে পারি জিরো ফোর হবে আমরা বের করেছি চারটা ডিফেক্টিভ আর এখন বলতেছে অল ডিফেক্টিভ অল ডিফেক্টিভ মানে চারটা না দশটাই ডিফেক্টিভ তার মানে আমি সেম সূত্রটা বসাবো আমি ফোর ডিফেক্টিভের জায়গায় আমি জাস্ট লিখবো অল ডিফেক্টিভ অল ডিফেক্টিভ সেম ফর্মুলা শুধু এন এর মান টেনই থাকবে সি এর মান সি থাকবে আর এর মান এখানে ফোর ডিফেক্টিভ এর বেলায় ফোর দিয়েছিলাম অল ডিফেক্টিভ মানে হচ্ছে এখানে টেন হবে ঠিক আছে এখানে আমি টেন দিব এবার যদি আমি আনসার বের করি তাহলে কি হয় তুমি দেখো তার মানে সামনের অংশটার আনসার হচ্ছে ওয়ান লাস্টের অংশটার আনসার হচ্ছে ওয়ান আর এই পয়েন্ট পনেরোর উপরে যদি পয়েন্ট পনেরোর উপরে পাওয়ার টেন দিলে হয় আটটা জিরো দিয়ে একটা ফাইভ এবার সবগুলা গুণ করলে আনসার এইটাই টু আর নট ডিফেক্টিভ মানেই হচ্ছে এইট ডিফেক্টিভ আমি দশটা প্রোডাক্ট নিচ্ছি চাচ্ছি দুইটা যেন ভালো হয় দুইটা যেন ডিফেক্টিভ না হয় তার মানে চাচ্ছি আমি বাকি আটটা ডিফেক্টিভ হোক টু আর নট ডিফেকটিভ কথার অর্থ হচ্ছে দুইটা ডিফেক্টিভ নয় মানে দুইটা ভালো তাহলে বাকি আটটা কি ডিফেক্টিভ তা আমরা তুমি বের করে ফেলো এইট ডিফেক্টিভ এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর